হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটি বাংলা এপিসোড। তো গাইস, ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে আরও একটা নতুন সলিড ইভেন্ট দিয়ে দিচ্ছে, যে ইভেন্টের মাধ্যমে গাইস তোমরা এই যে নতুন গ্লোয়াল স্কিন এটাও পেয়ে যাচ্ছ, এছাড়া গাইস তোমরা কিন্তু আরও একটা নতুন ব্যাকপ্যাকও পেয়ে যাচ্ছ গাইস। তো এই ইভেন্টটা গাইস থাকবে হলো আমাদের 19 তারিখ থেকে 25 তারিখ অবধি। অ্যান্ড এখন আমি এই দুটো জিনিস এখান থেকে নেওয়ার চেষ্টা করবো, তোমরা ভিডিওটা লাস্ট অবধি টানা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর নতুন হলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, অ্যান্ড পাশে বেল আইকনটা দিয়ে অল অপশনে ক্লিক করে দেবে। তো সবার প্রথমে যখনই তোমরা ইভেন্টটা খুলবে, খোলার পরে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু একটা স্পিন অপশন দেবে, যে স্পিন অপশনের নিচে ফ্রি লেখা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমবার কিন্তু ফ্রিতে স্পিন করতে পারবে, যেখানে তোমরা কিন্তু লাক থাকলে ফ্রিতেই কিন্তু পেয়ে যেতে পারো। অ্যান্ড গাইস এখানে কিন্তু লেখাই আছে গাইস, ব্যাড লাক প্রোটেকশন, মানে ব্যাড লাক প্রোটেকশন তোমরা 10খানা স্পিনের পর কিন্তু তোমরা গ্যারান্টেড এখানে প্রাইজ পাবে, ঠিক আছে? এখানে এরকমই লেখা আছে। তো এখন আমি দেখি আমার লাকটা কীরকম, ঠিক আছে? ভালো কি খারাপ? তো আমি এখানে সাউন্ডটা একটু কমিয়ে নিই, সাউন্ডটা অনেকটা বাড়ানো আছে, তো সাউন্ডটা পুরোপুরি কমিয়ে নিলাম আমি। এখন আমি ফ্রিতে স্পিন করব, ফ্রিতে স্পিন করার পর দেখি আমাকে ফ্রিতে গারিনা ফ্রি ফায়ার কিছু দেয় কি না। তো ফ্রিতে আই থিঙ্ক খুব কম মানুষই পাবে। তো আর 9খানা আমি যদি স্পিন করি এখানে ব্যাট প্রোটেকশন আমার এখান থেকে হেঁটে যাবে। তো আমি এখান থেকে আবারও 40খানা স্পিন মারলাম, দেখা যাক 40খানা ডায়মন্ড আমাকে কিছু দেয় কি না। 40খানা ডায়মন্ডও দিল না। অ্যান্ড আমি এখানে 8খানা অনলি ব্যাট প্রোটেকশন আছে। তো আমি আবারও এখান থেকে স্পিন মেরে দেখি, সেম টু সেম 7খানা আছে। তো 7খানার পর আমি দেখি, তো আই থিঙ্ক আমার মানে সব থেকে বাজে ইভেন্ট বলতে পারো, ঠিক আছে? মানে এই ওয়ান পাঞ্চ ম্যান যে কটা ইভেন্ট এলো এটা, কারণ ধরো যে কটা জিনিস পেলাম সে কটা জিনিস এখান থেকে আর স্পিনে পড়লো না, তাহলে ঠিক আছে। যে কটা জিনিস পড়ছে সে কটা জিনিস আবারও আমার সেম টু সেম একই জিনিস পড়ছে, তো এটা তো উচিত না, না? তো আমার মনে হয় না এটা উচিত। তো তার মধ্যে 40খানা ডায়মন্ড দিয়ে স্পিন করতে, মানে বিশাল ডায়মন্ড দিয়ে। তো আমি এখানে দেখি আবার একটা টোকেন পেলাম। তো এখন আমি আবার আবারও স্পিন করি, মানে 40খানা ডায়মন্ড করে আমার যাচ্ছে। ব্যাট প্রোটেকশন যতক্ষণ থাকবে ততক্ষণ তোমরা পাবে না, মানে তোমার এখানে নাই নাই করে অনেকটা ডায়মন্ড যাবে। ওকে, তো তোমরা দেখো লাস্ট স্পিন আছে আমার এখানে ব্যাট প্রোটেকশন, আমি এখানে স্পিন করলাম। অ্যান্ড স্পিন করার পর কিছু একটা পাবো আই থিঙ্ক। তো প্রথম লাস্ট যে ব্যাট প্রোটেকশন ছিল সেইখানে আমি এটা পেয়ে গেছি, এখানে যে ব্যাকপ্যাকটা। ওকে, তো এখন দেখা যাক আমি এবার কিছু পাই কি না। তো তোমরা এই দেখো, এটা যখন আমার শেষ হবে না আবার 10 বার, তখনই আই থিঙ্ক আমার লাক থাকবে বলে আমার গ্লোয়ালটা নেওয়ার, এছাড়া কিন্তু আমার গ্লোয়ালটা আই থিঙ্ক আমি পাবো না। তো 8খানা তোমরা দেখতেই পাচ্ছ আর স্পিন বাকি আছে আমার ব্যাট প্রোটেকশনের জন্য। তো আমি এখান থেকে স্কিপ মারলাম, স্কিপ মারার পর এখান থেকে ঘোরার কোনো সম্ভাবনা নেই। ছবার এখানে বাকি আছে, 5 বার এখানে বাকি আছে, 4 বার আর এখানে আর বাকি আছে, 3 বার, দেখা যাক কী হয়। তো এখানে এখনও পর্যন্ত আর 2 বার বাকি আছে। তো লাস্ট একবার এইবার পাওয়ার চান্স আছে আমার, তো এইবার আমি পেয়ে গেলাম। তোমাদেরকে আমি বলে দিই এখানে ব্যাট প্রোটেকশন তোমাদের যতক্ষণ না আসবে এখানে 9000 ডায়মন্ডের খেল আছে। তো তোমরা যদি নিতে চাও তো অবভিয়াসলি নিতে পারো, তোমরা যদি ভাবো যে প্রথমবার ফ্রিতে দিয়ে দেবে তো একদমই ভুল ভাবছো। সব থেকে দেখো মোটামুটি কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।